বিষয় দিছে কি আপনারা জানেন নি কি বিষয় দিছে কবরের আযাব আর মৃত্যু আমাদের বাংলাদেশে সবচেয়ে টাকাওয়ালা ছিল জহিরুল ইসলাম বাকি হলো বাদিরপুর বাকি তাই বাদিরপুর আমি গেছিলাম ওনার মেডিকেলে ওনার একটা হসপিটাল আছে ওনার একটা হসপিটাল আছে অনেক সুন্দর এই ছেলে কথা বলো গিয়ে আমি ঘুরতেছিলাম দেখলাম হঠাৎ করে একটা কবর জিজ্ঞেস করলাম এই কবরটা কার বলছে যে জহিরুল ইসলাম সাহেবের কবর টাকা কি ওনাকে বাসে রাখতে পারছে সব টাকা থাকলে সব কিনা যায় কিন্তু হায়াত কিনা কিছু বুঝেন নি আপনারা এই বডির মধ্যে পার্টস একটা গেলে দেখবেন কি মূল্য এটা থাকতে মূল্য করেন একটা কিডনি গেলে গা 3 লাখ সাড়ে 3 লাখ এও আবার পয়েন্ট মিলায় কিডনি দেশে পাওয়া যায় না বাহির থেকে যে আনতে হয় এও আবার নিয়ে না তো এই যে অল বডিটার স্ট্রাকচার বানিয়েছেন যিনি অত্যন্ত সূক্ষ্মভাবে সুচারুরূপে বানিয়েছেন বলেন তিনি কে নবীর মারা যোগ আর কথা বলা যাবে না নীরব লাগা লাগবে আমা করবে যে এম শাহজাহান বিপ্লবী হুজুর বয়ান করেছেন আমি আপনাদের সামনে বিষয় ভিত্তিক একটা কথা বলে দিয়ে যাব আমাদের জীবনে কয়েকটা ঘাট আছে একটা কাঠের নাম হলো জীবন আরেকটা কাঠের নাম হলো মরণ আরেকটা কাঠের নাম হলো কবর আরেকটা কাঠের নাম হলো তুলসিরাজ আরেকটা কাঠের নাম হলো সরি আরেকটা কাঠের নাম হলো হাসর আরেকটা কাঠের নাম হলো তুলসিরাজ এরপরে তোমার সিদ্ধান্ত হবে দুইটা কেউ যাবে জান্নাতে কেউ যাবে জাহান্নামে আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই চাওয়ার কোনো শেষ নাই দোতলা বিল্ডিং থাকলে কি আমার পাঁচতলা দরকার দুনিয়াতে পাইকা জান্নাতে নিয়ামতের কথা শুনলে জান্নাত ছাড়া আর কিছু চাই না রাবিয়া বসরি তিনি বলেছিলেন ওনাকে প্রশ্ন করেছিলেন আপনি কি জান্নাত চান নাকি জাহান্নাম রাবিয়া বসরি উত্তর দিয়েছিলেন আমি জান্নাতের আশা করি না জাহান্নামে ডরাই না আমি চাই শুধুমাত্র আমার জান্নাতের মালিককে জান্নাতের মালিক যদি আমার হয়ে যায় জান্নাত আমার চাওয়া লাগবে না জান্নাতের হুররা আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমার জীবন ভরা মালিকের তারাশ করো আমার দাদার নাম হলো দেখে আমি এখানে লেখা আছে ফয়েজিয়া দরবার শরীফ ফয়েজ উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা ওনাকে প্রশ্ন করা হয়েছিল সকাল সকাল বাজারে না গেলে ভালো মাছ পাওয়া যায় না আপনি কেন সকাল সকাল বাজারে যান না আপনি তো না গেলে আপনি পাবেন না তিনি সকালবেলা তিনি ওজিফা করতেন কোরআনের কঠিন মূল্যবান সুরাগুলা পড়তেন আর দরুদ শরীফ পড়তেন তিনি দেখতেন যে এদিন বাজার না যাইত সেদিন ঘরের মধ্যে বাজার চলে আসত ওনারে জিজ্ঞেস করলো এটা কিভাবে সম্ভব আমি কতদিন জিজ্ঞেস করলাম আপনি জান নাই কেউ না কেউ বাজার নিয়ে ঘরে এসেছে দাদা ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ বলছিলেন আমি টাকার পিছে দৌড়ি না আমি টাকার মালিককে তালাশ করি মাল্লাহুল মাউলা ফালাহুল কুন আল্লাহ যদি হয়ে যায় সমস্ত পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে এই জন্য আল্লাহর তালাশ করা লাগবে শুরুতে ওয়াসিল শুরু করছে আমার মালিক দিয়া বৃষ্টি দেওয়ার মালিক কে আরে আল্লাহ বৃষ্টি দিছে আমরা বেজার না আমরা খুশি যেখানে আল্লাহ খুশি আমার সমাজ দেখেন দুই দিনের জায়গা 3 দিন বৃষ্টি হইলে বান্দা বেজার 2 দিনের বেশি 3 দিন মেহমান থাকলে বান্দা বেজার 2টা মেয়ের জায়গায় 3টা মেয়ে সংসারে হইলে বান্দা বেজার সেখানে বান্দা বেজার সেখানে খুশি হলো একজন জবানটা করে বলুন তিনি কে এই জন্য আমার বন্ধু ওই মনির আমাদেরকে টেন্ডারবাদী করার জন্য পাঠাই নাই রাহাগানি করার জন্য পাঠাই নাই সন্ত্রাসীর জন্য পাঠাই নাই মারামারির জন্য পাঠাই নাই এখন বলি হুজুর আল্লাহ রাব্বুল আলামিন কেন বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি
করেছি একমাত্র আমি আল্লাহর গোলামী করার জন্য। এই জন্য রাস্তা হলো দুইটা, একটা রাস্তায় চললে আপনি জান্নাতে যাবেন আর একটা রাস্তায় চললে আপনি জাহান্নামে যাবেন। এখন বড় ফার্মুরা হুমনার জমিনে কণ্ঠটা উঁচু করে দিয়ে বলো, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি চাও আমার আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু তোমাদেরকে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন জবানটা ছেড়ে বলো, নামাজ কি ভালো কাজ না খারাপ কাজ? সুদ খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? বা সবই তো বুঝেন, আগুনে হাত দিলে হাত পুড়বে এটাও বুঝেন, পানির মধ্যে হাত দিলে হাত ভিজবে এটাও বুঝেন, আল্লাহর গোলামি কোনগুলো সেটাও বুঝেন, আল্লাহ বেজার হই কোন কাজে এটাও বুঝেন। ভালো মন্দ বুঝার জন্য আল্লাহ গোলামি একটা বিবেক দিয়েছেন। দেখবেন প্রায় সবাই সিএনজির পিছনে লেখা থাকে, বিবেক হইল সবচাইতে বড় আদালত। কথা বলেন, আমি ছোট আমাকে মারবেন না, এইভাবে পিছন দিয়ে দিয়ে লেখা থাকে। আপনি লেখা দেখলে বোঝার ক্ষমতা আল্লাহ বিবেকটা দিয়েছেন। ঘরের মধ্যে চলাফেরা করবেন, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেকটা দিয়েছেন। এই জন্য আজকে থেকে একটা বিবেক আপনাদের তৈরি করা লাগবে, ছোট হোক আর বড় হোক, বড়কে আমরা শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব। রাজি আছেন না? না মানলাম ইয়া রহম সগীরানা ওয়ালাম ইউআখির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়কে শ্রদ্ধা করে না, ছোটকে স্নেহ করে না, আমার নবী বলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এই জন্য মানুষের জীবনের স্টেপ হলো সাতটা, সুরে কোন কয়টা? একটা হলো জীবন। আপনি মায়ের পেটে আটা আষাঢ়ে ফুটাইছিলেন, মায়ের পেটে আবার গেলে বেসতে আমরা ছিলাম প্রথম আল্লাহর কুদরতের উপর, কিসের উপর? এরপর আল্লাহর রহমতের উপর, এরপরে আলমে আরওয়াহের মাঝে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে আসলাম মায়ের গর্ভে, এরপরে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। যখন আলমে আরওয়াহের মধ্যে ছিলাম আল্লাহ বলছে তোদেরকে দুনিয়ায় যেতে হবে, আমরা সেদিন বলছি আল্লাহ এত সুন্দর বড় জায়গা ছাইরা দুনিয়ার ছোট্ট একটা জায়গার মধ্যে আমি যাব না। এরপরে মায়ের গর্ভে যখন আমি পরিপূর্ণ হলাম, ফেরেশতারা বলছে তোমাকে দুনিয়ায় যেতে হবে, আমরা সেদিন বলছি মায়ের পেটটা অনেক বড় শান্তির জায়গা, এই জায়গাটা ছাইরা আমরা দুনিয়ায় যাই হব না। যখন আপনি দুনিয়াতে আসলেন কিতাবের মধ্যে লেখেছে তোরে দুনিয়াতে পাঠাইছি, আবার তোরে মরণ দিন মরণ। আমরা এখনো বলি তখনো বলি, বাঁচার জন্য কত মেডিকেলে যায়, বাঁচার জন্য কত কিছু করি, এই দুনিয়া ছাইরা আমাদের যাইতে মনে চাই না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র যেখানে যাই সেই জায়গাটাই ভালো লাগে। ও যুবক, একটাই কঠিন সুন্দর জায়গা হলো আখিরাতে। আমার নবী বলে জীবনের পরে তোমাকে মরণ দেওয়া হবে। ও বন্ধুরি, জীবন বড় দামি জিনিস, জীবনটাকে সময় মতো কাজে লাগানো লাগবে। একদিন তোমার সামনে আমার সামনে আজরাইল এসে যাবে। ও তোরা পাকনাওয়ালা, ও দাড়ি পাকনাওয়ালা মুরব্বী বাবা একটাবার খেয়াল করেন তো, এই দাড়ি গোড়া তো আপনার কুসকুসি কালো ছিল, এই কালো দাড়ি গুলো কোন দিন সাদা হয়েছে বলতে পারেননি? কেউ বলতে পারে না।
এই কালো তারিগুলা খুললেই সাদা হইয়া গেছে মুরব্বীরে যদি বলি মুরব্বী আগের মতো চোখে দেখেনি নি মুরব্বী বলে আমি আগের মতো চোখে দেখি না ও মুরব্বী গো আগের মতো মাথার মধ্যে ছয় মানুষজনের এক মানুষজনের বস্তাটা আলগাইতে পারেননি মুরব্বী বলবে আমি পারি না তখন মুরব্বীর কণ্ঠে বেড়ে আসে এইবার একটা গজল আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানিয়ে গইয়া গেছে কে মনের কে মন কথা কোন ঠিক কিনা আগের মতো চুকি আমি দেখি না তেমন চোখ জানিয়ে গইয়া গেছে কে মনের কে মন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো কেউ বুঝে না চোখে আমার আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে কেন বউ বলেছে ভাই হো চোরাই পাকে তোলেছে তার ঘুরাই গো কার বউ বলেছে ভাই হো চোরাই পাকে তোলেছে চলে ঘুরাই গো কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে কথা কোন ঠিক না এই জন্য পুরে আমার নবী বলে মরণটা বড় কষ্ট আমি এখন দেখাইতে পারবো মরণটা কত কষ্ট হুজুর কেমনে নাক ডালে আর মুখ ডালে তিন মিনিটের জন্য বন্ধ করে তখন বুঝবেন শ্বাসটা আপ এন্ড ডাউন হয় এই শ্বাসের কত বড় মূল্য কত বড় মূল্য আইরে বাবা অসুস্থ হইয়া গেলে আইসিউতে ভর্তি করাই একদিন 25,000 টাকা শুধু শ্বাসের জন্য শ্বাসের জন্য এই তুমি দুনিয়াতে চলতেছো প্রতিদিন ঘুরতেছো আল্লাহ নিয়ামতের বাতাস দিয়া তোমার শ্বাস কত সুন্দর অক্সিজেন গ্রহণ করাইতাছে দুনিয়ার আইসিউর বাতাস তোমাকে পিন কোনা লাগে দিনে 25,000 আর মাগনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা পিলে এমন ভাবে তোমার শ্বাস খাওয়াইতেছে এমন ভাবে বাতাস খাওয়াইতেছে এক টাকাও তোমার বিল লাগে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন আমার চিন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহইকুম তোর মরণের কালে তোর বাবা তোর পাশে বসে থাকবে মরণের কালে তোমার দাদা তোমার পাশে বসে থাকবে মরণ কালে তোমার মা তোমার পাশে বসে থাকবে ওই দিন আমার খানাম মারে ছিনব না কেমন
সামনে চিনবেন গারমোড়ার ঘরের দরজার মধ্যে এমন একটা সময় হবে ওই সময়ের ভিতরে লোকটা তোমার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে তার পা গুলা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে জুড়ি জুড়ি কি আল্লাহর ডাক দিয়া বলা যাবে না আল্লাহু আকবার মানুষ সেই পাতা চো রিয়া করলে মোতের নিশানা আদরাইলা শিলে কারো কফিয়াতে চলবে না রে মানুষ কফিয়াতে চলবে না সে যে নামে আদরাই লোক বলা বন্ধু আজকে বলে নামটা কি বলছি বলো নামটা কি বলছি সে যে নামে আদরাই যখন একটুই সুধান এমনি দাঁড়ায় ঠিক এবার আদরাই আসবে ছাপকে দাঁড়াবে ছাপ বন্ধ হয়ে যাবে যার মাথার মধ্যে সাত সমুদ্র 13 নদীর পানি ঠাইলে দিল এক ফুটা পানি পায়ের তলায় পড়বে না শুরু না ছোট দরজা দাঁড়ালে বেঁচে থাকে কেমন আবার অনেকের লেগে আবার বন্ধুর মতন দরজা তো দাঁড়াই পায় নি বলবে আসসালাম আলাইকুম আমি কি আসতে পারি কি করবেন আমি এসেছি আপনার রূপটা নিয়ে যাওয়ার জন্য ইমানদার বলবে দেরি করিয়েন না এই দুনিয়া আর দুনিয়া সিজনাল মুমিনি এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হচ্ছে তাড়াতাড়ি নিয়ে যান এই দুনিয়া আমার ভালো লাগে না রুহুটা তাড়াতাড়ি কবজ করেন কারণ আমি আমার মনিবের সঙ্গে দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছে রাস্তা কয়টা একটা সুখ আর একটা একটা জান্নাত আর একটা একটা ভালো আর একটা দুইটা বোঝার জন্য আল্লাহ কি দিয়েছেন বিবেক কি দিয়েছেন আপনার বিবেক দিয়া চিন্তা করেন আমি কি বলতেছি আর কিছু লাগবে না নিজের নিজের প্রশ্ন করেন সে যে নামে আজরাইল সঠিক সময় বড় ধারণা তোমার ঘরে কইব তা কি একদিন আগে একটা একদিন বড় হয় করা যাচ্ছে নাই সে যে আমার মনে আপনার একটু অস্থির লাগতেছে কিছু মানুষ কেমন যেটা লাগতেছে আমি কোন ফেরেস্তা নাম করছিলাম কথা না কোন ফেরেস্তা নাম করছিলাম সে যে নামে আজরাইল সঠিক সময় বড় ধারণা তোমার ঘরে কইব তা কি কত কাকুতি মিনতি করবা তুমি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজ
डर मिला सीधे कारो कफियत चल बिना रे मानुष कफियत चल बिना मरण री कथा मानो शरण करो ना आज नहीं ना सीधे कारो कफियत चल बिना ভালোবাসার প্রতীক নাকি অভিশাপের প্রতীক? সাপ দেখলে আমরা বড় ভয় পাই। এই লোকটা কবর খুলল, কবরের ভিতরে বিষধর সাপ দেখা যায়। হাজার হাজার মানুষ আমরা এখানে আসলাম, সাহসের কোনো অভাব নাই। বন্ধুরে আমার, এই মাফের ভিতরে যদি একটা ছোট্ট দোরা সাপ বিজ্ঞা যায়, সব মানুষগুলা পাগলের মতো একটা লাফ মেরে ডরে দৌড় মারবে। এটাই বাস্তব। কিন্তু লোকটা মারা গেল, লোকটার দাড়ি কোনো অভাব নাই, মাথার মধ্যে টুপি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার হজ করেছে। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে লোকটার কবর পুরো শেষ হয়ে যায়। ওই কবরের ভিতরে শুধুমাত্র সাপ দেখা যায়। ঠাস করে সাপ আইসা চতুর্দিকে দৌড় মারতেছে। এবং দুনিয়ার কোন সাপের সঙ্গে ওই সাপের সুরত মিলে না। ওই সাপের মাথার মধ্যে মহিলাদের চুলের মতন চুল, ওই সাপের চাঁদ গুলো হলো সত্যির লম্বা, ওই চোখে ওই সাপের চোখ গুলো আগুনের মতো লাল, ওই সাপের শরীরের মধ্যে দুর্গন্ধ, ওই সাপটা সাড়ে চারশো কিলোমিটার লম্বা। এই কবর মধ্যে ঢুকতে স্যার প্যাচ মারতেছে। এই যখন অবস্থা দেখলো এলাকার মানুষ, ওই কারণটা কি? এই লোকটা নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিত, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটার কবরের মধ্যে সাপ কেন? এবার তারা চিন্তা কইরা আর একটা কবর করলো। এই কবরটার মাটি দিয়া চাপা দিল, ওই কবরটা কুড়া হলো। ওই কবরটা যখন কুড়া হয়েছে রে বাবা, ওই কবরটা কুড়া শেষ হয়ে গেল। এরপর দেখতেছে ওই কবরের মধ্যে সাপ দেখা যায়। ও বন্ধুরে বন্ধুরে, ও বড় ঘরমুরের বাবা, আমি তাহলে এই মুহূর্তে বাপি আসলাম, হাজার হাজার বন্ধুর কোনো অভাব নাই, আমি মহিলা দেখি আমার কবরে যাওয়ার জন্য কেউ নাই, কথা মনে ঠিক কি না? এটাই হলো বাস্তবতা। হাসি হাসি করো, লাফালাফি করো, মনে করতেছ দশতলা বিল্ডিং বানাইয়া মরণের মতন। আরে বাবা, তুই যে সুন্দর গালি চাপি সাইয়া ঘুমাইলি, ঘুম থেকে সকাল উঠবি তার গ্যারান্টি? এটাই হলো চরম বাস্তবতা, এটাই হলো পরম বাস্তবতা। ঘুমাইলে কোন দিকে ওঠার কোন গ্যারান্টি নাই। বন্ধুরে বন্ধুরে, এই মুহূর্তে
মুহূর্তে যদি আমি জানতাম আর এক মাস বাঁচবো, এই মুহূর্তে যদি আমি জানতাম এক বছর বাঁচবো। ওয়াজ কর্ম দূরের কথা, রং রং কর্ম দূরের কথা, না মসজিদে গিয়ে যাই খানগারের মতন কইরা থাকতাম। আমি জানি না আমার মরণ কখন হবে, চেয়ারম্যান ভাই জানে না মরণ কখন হবে। এই জন্য আমার নবী বলে মুহূর্তে যদি তোর মরণটা হইয়া যায়, তোর মরণটা আর পবিত্র অবস্থায় হবে না। আরে বাবা, নামাজ করো পবিত্রতা হলো ইমানের অর্ধেক। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার মুরাদনগরের বন্ধু যেমন বিয়ের আগে তোমার গোসল করাইছে, একটা বার খেয়াল করে দেখো মরণে দাফন করার আগে তোমার গোসল করাইও। বিয়ের সময় যেমন তুমি নতুন কাপড় পরছো, একটা বার খেয়াল করো হোমনার বাজার থেকে তোমার জন্য সাদা নতুন কাপড় আসবে। বিয়ের সময় যেমন গাড়ির মধ্যে উঠছো পালকিতে উঠছো, একটা বার খেয়াল করিয়া দেখো তোমাকে জিন্দা চারিটা মানুষ কান্দে লইয়া পালকি বানাইব। অন্ধকার কবরে ঘুমাইবা, অন্ধকার কবরের মধ্যে ভিক্ষা যাইবা, একটা বার খেয়াল করো পাশের বাড়িতে তোমার সবাই নিরিবিলি দুইজন তোমার একটা ঘরের মধ্যে ঢুকায়, একটা রুমের মধ্যে ঢুকাইয়া দিছে, একটু হিসাব মিলাইয়া দেও না, দুইজন লোক তোমার কবরস্থানে নিয়ে আসল ঘরের মধ্যে ঢুকাইয়া দিব। দুনিয়ার বাসর ঘরের দিকে 10-12 জন বাইরে বিদায় নিয়ে নেয়, তোমরা দুনিয়ার মধ্যে আনন্দে মেতে যাও, কিন্তু একটা বার খেয়াল করো কবরে তোমার ঢুকাইয়া দিয়া সবাই এমন ভাবে 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদি, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদি। চেয়ারম্যান থাকবে না, চেয়ারম্যান সাহেবের রাস্তাগুলো কথা বলবে, কথা বলবে তাহিদি থাকবে না, ইউটিউবে ওয়াজগুলো কথা বলবে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদি, ক্ষমা করে দিও তুম দয়া আমায়, ক্ষমা করে দিও তুম দয়া আমায়, ভুল করে থাকি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন। আমি মরে গেলে চেয়ারম্যান সব বাজে দাঁড়াই কইব তাই রিসাব চলছে, ভুল
দুনিয়াতে করলে ওরে maaf করে দিয়েন আমরা তো আল্লাহও maaf করি আমরাও maaf করি কিন্তু চেয়ারম্যান সাহেব আমার লাশের পাশে দাঁড়ায় আমার পক্ষ থেকে maaf চাইবো মরিয়া গেলেগা তাইলে সবাই মিলে আজকে জিন্দা থাকতে একজন আরেকজনের কাছে maafটা চাইানি অসুবিধা হইব ক্ষমা করে দিও তোমরা আমার বলম ক্ষমা যদি কোনদিন হারিয়ে যাব হাই ভুবন চির বাগানে বাগুর স্থানে হইত দিবে মোরে এই যে তিনটা দিন বৃষ্টি গেল কত কবরে পিপিলিকার গর্ত দিয়া কবরে পানি দিয়া কবরটা কাদা হইয়া গেছে কবর নাই এই যে তিনটা দিন বৃষ্টি গেল কত কবর পাইয়া ভিতরে বইয়া গেছে কবর না আজকে মাগুলাইলাম বাড়িতে যাবো কিন্তু গুরুস্থানে যারা গেছে আর ফিরে আসার জায়গা নাই বন্ধু রে ও বন্ধু নকল বাড়ি লেগে পাগল হইও না আসল বাড়ির খবরটা আজকে জান মরার থেকে লইয়া যান আর আমি সিল্লাসিল্লি করতাম না নিরিবিলি কিছু কথা বইলা আধা ঘন্টা খানেকের ভিতরে ঘুষাই ফেলবো ইনশাল্লাহ আপনারা জবানটা খুলা বলেন কবরের ভিতরে কি ফুলের মালা নাকি সাপ এলাকার মানুষ বলতেছে একটা কবর করতে গেলে অনেক কষ্ট হয় না বাবা একটা কবর করতে গেলে অনেক কষ্ট হয় বারবার বারবার তিনটা কবর করছে এই কষ্ট লইয়া এলাকার মানুষ একটা মিটিং জমাইছে কত কবর করব আর কত সার দেব 100 কবর করলে যদি 100 কবর সব লাগে কবর করতে করতে লাশ পচা যাইব দাফন করতে পারতাম না একটা কাজ করো কই কি ভাই আল্লাহর বন্ধুর কাছে চলে যাই যাইয়া জিজ্ঞেস করি আমরা কি করতাম আবার সমাজের মানুষ যাইয়া বলে ও আল্লাহর বন্ধু এই মানুষটার কবর করলে কবর দেখে শুধুমাত্র সাপ এখন আমরা কি করব ডাক দিয়ে আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয় এখন তোমরা শেষবারের মতন কবর করবা সাপ থাকলেও সাপ সহকারে দাফন করবা না থাকলেও দাফন করবা এ বন্ধুরি চলে যেতে চায় না তবু চলে যেতে হয় এটাই বাস্তব এটাই কি সুখের দুচালা চাউনি দিয়া যতন করিয়া ঘর বানিয়া সাজরু খলয়ে বব বেচে থাকা রাশাই তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পরম স্বপন তবু তবু চলে যেতে হয় খারাপ একটা ছিল বলুন আমি একদম মনের মাধুরীতে মিশিয়ে দিলটাকে উজার করে দিয়ে বলছি বলেন সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন তবু শুধু চলে যাব তার স্মরণ করে তবু হয় তবু চলে যেতে হয় একজন বন্ধ রাখবেন না দিলটা নরম করে করে কবরে কি দেখা যায় আল্লাহর বন্ধ বন্ধ
কবর করো এবার কবরটা খুললেন মাশাআল্লাহ কবরটা খোলার পরে অনেক সুন্দর দেখা গেল কবরের ভিতরে কোনো সাপ নাই লাশের জানাজা এবার হয়ে গেল কবরের ভিতরে কোনো সাপ নাই লাশটা কবরের পারে নিয়ে গেল কবরের মধ্যে কোনো সাপ নাই লাশের কবরের মধ্যে নামানো হলো কবরের ভিতরে কোনো সাপ নাই লাশটার নামায় সবাই উঠে গেল কবরের মধ্যে সাপ নাই তিনমাত্র পাঁচ গুলা উপরে বিছায়া দিল দেখতেছে বিশ্বতর সাপ কবরে বিজ্ঞাতার লাশটার শেষ মারতেছে কিন্তু আল্লাহর বন্ধু তো বলছে তারে সাপ থাকলেও দাফন করার জন্য এবার উপর দিকে দিয়া চাটাই দিয়া সুন্দর করে তারে দাফন কইরা মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল কি ব্যাপার এই লোকটা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত এই লোকটা তো রোজা রাখত এই লোকটা তো নবীর মহব্বত করত এই লোকটা তো সুন্দর করে দান সৎকার করত কিন্তু এত অনেস্ট একটা ব্যবসায়ী এত ভালো একটা ব্যবসায়ী এত সুন্দর ভাবে তার ব্যবহার ছিল কিন্তু এই মানুষটার কবরে কেন সাপটা দেখা যায় এইগুলো নিয়ে সমাজের মানুষের পজিটিভ নেগেটিভ নিয়ে বয়ান শুরু করলো এ আমার বড় কাল মোরা বাবা সাবধান হয়ে যাও আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না এখন বলবেন তাহির হুজুর কথাটা বুঝলাম না কথাটা বুঝছো না বুঝাইয়া দিয়া যায় দেখো 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 আল্লাহ তোমার নামাজ ফরজ করেছে কিন্তু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ করো নাই ইচ্ছে করলে আল্লাহ তোমার গলার মধ্যে একটা কাটা ঢুকাইয়া তোমার রিজিকটা বন্ধ করে দিতে পারত দুনিয়ার মধ্যে যারা চাকরি করে ওই চাকরির মধ্যে 10 দিন না গেলে মালিক তার বেতন বন্ধ করে দেয় 10 দিন না গেলে 10 দিনের বেতন বন্ধ কইরা দেয় কিন্তু আমার আল্লাহ তো করে পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা দিয়েছে তুমি পাঁচ ওয়াক্ত নামাজের হাজিরা দেও নাই ইচ্ছে করলে আমার আল্লাহ তোমার রিজিকের দরজাটা বন্ধ করে দিতে পারে আল্লাহ রিজিকের দরজাটা বন্ধ করে নাই নামাজ পড়ো নাই তোমাকে আল্লাহ খাবার সুযোগ দিল নামাজ পড়ো নাই তোমাকে হাঁটার সুযোগ দিল নামাজ পড়ো নাই তোমাকে কথা বলার সুযোগ দিল আমার আল্লাহ তোমার ছাড় দিল কিন্তু আমার আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না মনে রেখো দুনিয়াতে নামাজ না পড়িরা দুনিয়ার মানুষের কাছে তুমি ছাড় পাইয়া গেছো দুনিয়ার মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছাড় পাইয়া গেছো কিন্তু হাশরের ময়দানে তোমাকে একটা ইঞ্চি কদম সামনে দিতে দেওয়া হবে না হাশরের ময়দানে স্বর্ণ পদক হিসাব হবে নামাজের হিসাব আল্লাহু আকবার ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে বলতি আছে বলতি আছে বলতি আছে আল্লাহ ছাড় দিতে ছাড় দিছে আবার ইসলামের বিরুদ্ধে বুঝলাম না কেউ কষ্ট হইতেছে আপনারা আলহামদুলিল্লাহ সময় তো অনেক হয়ে গেছে আল্লাহ আকবার কেন্দ্রের কাছে সময় টাইম এন্ড টাইম ওয়েট করলাম সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে আমি যে কথা বলতেছি হাইসা হুইসা কি অসুবিধা হচ্ছে কারো আল্লাহ আকবার জোরে কর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় ছেড়ে দেয় তাহলে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে এরা কি সার পাইছে ইসলাম কোরআন আল্লাহ রাসূল এই চারটার বিরুদ্ধে যাই কথা কইব তারাই কাল ছেড়ে যাইবা কবরে গেছে সাপ কেন আছে কারণ আছে না কথা বলতে কথা বলতে
আসলামি স্ত্রী জোগাড় করে শুনলাম তাহির বিরুদ্ধে থানার মধ্যে বিভিন্ন জায়গাতে অভিযোগ করে আর প্রশাসন কি তা অন্ধ অন্ধকার থেকে কয় তাই এসব বিতর্কিত বক্তা আমি মিলে বিতর্কিত বক্তা আমার আসমনে কানে কান করছে আমি মিলে বিতর্কিত বক্তা আছে কিছু আছে না এরপর আবার মাফি করতে দে কারণ জানে যে আবার ইউটিউব গানে না দেয় না দুই চার যদি অভিযোগ করে আপনি আর মনে করা হবে না मोबाइल आटकान আসতে কইতাছি এর তো দিয়া দিনা গেল দিনা গেল দিয়া দি আমার রিসিভ করে গাড়ি থেকে আনার পথে নয়টা মোবাইল নাই কয়টা মোবাইল এটা কি আমার দোষ মাশাআল্লাহ ওই জিনি সারা মোবাইল মারছে না তাই না আবার ধরাও খাইছে মানে ঘরে থেকে পে আছে আর কি তবে তবে মায়ের নাম হ্যাঁ কবরের ভিতরে কি আমরা তো জানি না আমরা তো দেখছি বাকি লোকটা অনেক ভালো এই আমার বন্ধুরি ও যুবক ভাইরা স্ত্রীর তোমার স্বামী দেখছি আমরা নামাজ পড়তে তোমার স্বামী দেখছি রোজা রাখতে তোমার স্বামী দেখছি হজ করতে তোমার স্বামী দেখছি যাকাত দিতে কিন্তু আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম তোমার স্বামী কবরে দাহার করে এই কবরের ভিতরে আমরা সাপ দেখলাম সাপ তো খুব ভালো লক্ষণ না এই সাপটা তো আজাবের আলামত আমরা সাপ দেখা এই লোকটা এত ভালো কাজ করতো কিন্তু লোকটার কবরে কেন সাপ দেখা যায় এই জন্য আমরা তোমার কাছে এসেছি তুমি এমন কাজ জানোনি যে এই কাজটা করলে তোমার স্বামী শাস্তি পাইতে পারে স্ত্রী ডাক দিয়া কর বাহিরের মানুষ আমার স্বামীর খুব ভালো জানত কিন্তু ঘরে আমি ঘরের মানুষ হিসাবে স্বামীর একটা অপরাধ আছে একটা দোষ আছে এই দোষটা আপনারা সমাজের কেউ জানেন না আমি ওই দোষটা জানি জোরে জোরে কে আল্লাহ আকবার বলবেন না আমার বড় ঘর মোরার বাবা জিরাই ওই মহিলাটা দিয়া কয় জগতের ভাইরা আমার স্বামীর এমন একটা বন্যায় কাজ ছিল এই কাজটা আপনারা জানেন না আমি জানি একটা কথা আজকে মনে রাখবেন একটা মানুষ যদি সারা জীবন ভালো কাজ করে এমন একটা অন্যায় আছে সেই অন্যায়ের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা আবার এমন কিছু মানুষ আছে যারা হাজার পর হাজার বার অন্যায় করেছে একটা ভালো কাজের দ্বারা তার জীবনের গোনা মাফ হয়ে গেছে এই কথা বলেন ঠিক কিনা যেমন
এইগুলো উঠানের মধ্যে দান লাগলে
ওই ধানগুলো ভাঙলে কিছু পাথর কণা হয়েছে, কিন্তু পাথর মিশায় ওজন বাড়ায় না, কিছু দান টান থাকে এইগুলা নাই, কিন্তু কোথায় আছে আমি কয়া দিয়া যায়, ওই দুধের মধ্যে পানি মিশা কথা কম ঠিক না দিদি। উমর যে বেটা পাইলে তোমারে খতম কইরা ফেলাইব, ওই মহিলা ডাক দিয়া কয় মা তুমি চিন্তা করো না, আমি রাতে ঘরের ঘরটা বন্ধ কইরা দুধের সঙ্গে পানি মিশা উমর দেখবে না, মেয়েটা ডাক দিয়া কয় মা উমর যদিও না দেখি আমার আল্লাহর তুমি ফাঁকি দিবা কেমনে, জোরে জোরে কে আল্লাহু আকবার বললেন না। আমার দেশের ভিতরে দুধের সঙ্গে পানি মিশায়, এখন আর একটা রোগ আছে কইতাম, আপেল কিনেন নি আপেল যারা বেছে আগে আপেল না তোলার আগে ঠুঙ্গাটা মাপ দিয়া লাগে, ঠুঙ্গা নিয়েছে এমন মোটা করে কাগজ বানায় ওজন বাড়া বাড়ায় এরপরে উপরে হাতে আপেল উড়ে দেখবেন এমনি একটা আপেল দিকে আরেকটা বসা বোঝার জন্য রাস্তা আছে। এই জন্য আপেল কেনার সময় করবেন আগে বাপ দোষ, আমি ব্যাগ নিয়ে নিছি আমি যখন বলি একজন মানুষকে রুদ্রাম বেশি করে ব্যবসাটা বন্ধ করে নিয়েছে, ব্যবসা করস না, পেট বড় করস না, গারমোড়া করস না, ইচ্ছা মতো তিন তালে বিল্ডিং বানাস না, কবরে জুতা বাড়ি আসে না নাই, আর আসে না নাই কবরে। একদিন শ্যামেশ্বর কালে বলবো কেউ তাই এসে দাম না শুনে কইবে গান টান গান কিছু বলেন না, শ্যামেশ্বর সমস্যা না আমি কয়ে দেখি কই না কেন আছে দেখবেন যে তাই রিসা পারে ক কর ফল লাগা কথা পরিষ্কার কথা কি একদিন মাটি ভিতরে হবে তুমি যাবে চলে ঠিক কিনা বলো, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার কেন বন্ধু আর ভাগ্য ভালো যে আমি শিয়ন চাল মানুষ একবার এত বছর এত বছর ধরে বাস করি শুধু কি খুঁজছো না যে মনে একটা সিটিয়ে মনে হয় আমি এমনই থাকবো
আরো তিন মাস শান্তি সান্না কথা শান্তি সান্না এটা মানে কি করা সেরে মানে সে আমনে খাই দিলাম না আমনে সব কথা মানে সব কথা করি আমনে খাই দিলাম না আমনে নামাজ পড়তেছি আরে ঘরে হিংসা করে না না কই জার গেছে মাটির বাসি তোরা তো মাটি দিছ আমি যদি কি জানি না আরে আরে আদর হবো আদর আমি যদি কি বলি মাসালে বেশি লাগে লোকে মিলছি আসল ঘরের নাম কি বিল্ডিং এ কব আমি কইছিলাম দুনিয়াতে উল্টা পাল্টা ব্যবসা কইরা ইচ্ছা মতো সম্পদ বানায় পাঁচ সালা কইরা গেছো ব্যাংকে 30 লাখ টাকা লইয়া গেছো বউ তোমারে কইছে এটা কইরো না করছো কবরে যাওয়ার পরে তো তার বাড়ি তুমি খাইতেছো আর ব্যাংকের টাকা দিয়া তোমার কোলা এপাশে হাং আর পালসার কি নামাজ সামি করতেছে ওই কষ্টের বাদ নেওয়ার মতন কোন লোক নাই টাকার বাদ নেওয়ার লোকের অভাব নাই এটাই হলো আজকের ওয়াজের চরম এবং পরম বাস্তবতা কথা বল ঠিক কিনা তো শুভ্র খাইবার আগে আপনি ইচ্ছা মতো মারে মারে কুকুরদের মারে 100 টাকা দিয়া এক বিরা পান অথবা 10টা পান কয়টা পান 10টা পান 20 টাকা সুপারি দেখবেন ₹5,000 আর তোমার নামে কোরবানি দিয়ে দিবো আর বাড়ির সামনে যে জায়গাটা আছে না এই জায়গাটা দিয়ে দিবো আর তোমার কি চাও 10 তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট দিয়ে দিবো তাহলে মা বসবে মারে লইয়া গাছতলায় থাকা পান খা পান আর শুক্রি বাচ্চাকে পরিষ্কার কথা এটা আমার পরিষ্কার কথা আমরা হারাম টাকা দিয়ে সন্তানদের খাবার খাইতে চাই না হারাম টাকা
দিয়া দুটো তিন তেল পান করতে চাই না, হারাম টাকা দিয়ে মা বাপকে আমরা খাওয়াইতে চাই না। আমরা যা খাবো হালাল খাওয়ালে সব হবে, 10 টাকা 10 লক্ষ টাকা বিক্রি হবে। তাই এ কবরে গেলে শান্তি পাইবা। আমারও ছোট কবরে আসা ওই যে শুধুমাত্র পাত্র মিশাইছে, কবর যাওয়ার আগে সাপ যাওয়ার আগে কি আর যদি আপনি নামাজ এইভাবে তোমার আমি কবরে থাকবো, এইভাবে কবর থাকবো, শুয়ে থাকতাম না বসবে, বলবে যে আমরা এসেছি আপনাকে তিনটি প্রশ্ন করবো। এক মাত্রা পোকা ইমানদারে বলবে বাড়িতে যেমন এসি লাগায়, ফ্যান লাগায়, বাতাস লাগায় আমাদের জন্য, আল্লাহ বলবে আমার বান্দা এইভাবে কেমনে থাকবে? ডানে মাটি, বামে মাটি, উপর মাটি, নিচে মাটি, পিছনে যদিও বিছানা লাগাইছে, জান্নাত থেকে ঠিক ওই মুহূর্তে আল্লাহ বলবেন এই ফেরেশতারা এক এক কাজ করো, আমার প্রেমিকটার একটু ঘুমাইবার সুযোগ দাও। একদম এই দুনিয়াদেরকে শেষ হয়ে এখন বড়কালের দিন দিকে কারণে হয়েছে, সুন্দর করে ঘুমাবে, ঘুমের ভিতরে যখন একটু চোখটা লাগতে চাইবো হঠাৎ করে দেখবে একটা সুন্দর দূরে লাইট কবরে বাদ দিয়ে তার মিটি 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 আলো দিতেছে, মিটি মিটি আলো দিতেছে। তখন ইমানদার আর একটু বাম কাট হবে, বাম কাট হওয়ার পরে দেখবে আরেকটা আলো জ্বলতেছে। ইমানদার দিকে তুমি আমার কাটা, আমাকে চিনো না, আমি চাঁদের আলো নয়, আমি সূর্যের আলো নয়, আমি হলাম এমন আলো যে আমি তা তুমি দুনিয়ার ভিতরে আরামে খুব হারাম করে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। আমি হলাম দাউদের মাহফুজের কোরআন, আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত, আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত। এইভাবে এইভাবে তাকে আলো দিবে, আলো দিবে, ইমানদার একদম আরামে ঘুমাইয়া যাবে। ওই কুড়ি কোটি 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 বছর পরে যদি কিয়ামত হয় অতদিন পর্যন্ত সে ঘুমিয়ে থাকবে আর আরামে ঘুমিয়ে থাকবে। কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয় আল্লাহ যখন ইসরাফিলকে বলবে ইসরাফিল কুল্লু মান আলাইহা ফান সেই প্রেমিক